con su regalo de montuy, milaya con tal. Con su regalo de montuy, milaya con tal. Rongin chosma puida de tuy sada de colal. Con su regalo de montuy, milaya con tal. Rongin chosma puida de tuy sada de colal. Rongin chosma puida de tuy sada de colal. বৌডা মনে কয় আমার ছাড়িয়ে দেওয়া লাগবে। বলো কি করছো এসব কথা? যাই হোক, চেষ্টা করো, যদি কোন রকমের মানায় নিয়ে সংসদে টিকতে পারো তাহলে খুব আলহামদুলিল্লাহ, ভালো কথা। যাই, আমি আমিনাকে বাসা দিয়ে তোমাকে বাড়ি যাবানি, ঠিক আছে? আচ্ছা গেলাম, তাহলে পরে ভালো থাকেন। হ্যালো, লাশ লাশ মনে করো আমার পকেটে আছে। শোনো, তোমাকে এই বাড়ির সামনে আমি আসেছি, একটু তাড়াতাড়ি আসো, তোমার সাথে আমার ডাইরেক্ট কথা আছে। লাশ মানে হয়েছে কি, প্রথম দিকে কোনো ঝামেলাই হয়নি, আমি জায়গা মতো গিয়েছি আর পায়ে গেছি। মনে করো পাওয়ার পর আমি এমন চটপট দেখাইছি, চোখ চোখ এরকম বড় বড় করে তাকাইছি, আর ও তো মনে করো জীবনে কোনোদিন বাক্সিংও চোখে দেখেনি, নিজের চোখে দেখেনি। কিন্তু আজকা আমার তর্জন গর্জন দেখে ও বুঝে ফেলেছে যে বাক্সিংহ কতটা ভয়ঙ্কর আর কতটা রাগী। তারপর না, তারপর ওই যে আকামি করলাম যে এসন তোকে তো আজকে আমি মেরে ফেলাচ্ছি, তোকে আমি মেরে ফেলাবো। আরে মাইরা ফেলাবেন কিসের জন্য, আপনার মারতে বলেছে কেডা? না ওই শোনো, থাপা যখন দেব তখন তো ওটা বাঘের থাপাই হতে হবে। যাই হোক, ও ও মেরে ফেলানো কথা শুনে বিশ্বাস করবা, অল্প দূরে কাপড় চোপড় নষ্ট করতে পারিনি, কিন্তু কি যে অনুন্ন বিনুন করলো, আমার পা ধরে অনেকক্ষণ কান্নাকাটি করলো, করলো যে ভাই আপনি আমার প্রাণটা ভিক্ষা দেন, আমি তো সম্ভব না, তুই জবার সাথে যে কাজ করেছিস, হ্যাঁ তোকে আমাকে বাঁচা রাখা আমার পক্ষে সম্ভব না। পরে করলাম যে আচ্ছা, ওই শুনেছি যে যারা ফাঁসির আসামি তাদের তো আবার ওই শেষ ইচ্ছা পূরণ করতে হয়, তোর শেষ ইচ্ছে কি বুঝি যাও? তখন ও কল কি, আরে কি হয়েছে, কান্নাকাটি করতেছেন কিসের জন্য? না ওই ও আমার কল যে ভাই মায়ের যেহেতু ফালাবেন, আমার শেষ ইচ্ছা পূরণ করতে আসছেন, তো ওই আমি একটু নাচ দেখবো, তো আমি চিন্তা করলাম যে নাচ এটা তো আমি পারি, কোনো খরচাপাতি আসছে না, ওকে আমি নাক নাচ দেখালাম। কিন্তু কত বড় বেইমান, চিন্তা করে দেখো, ওই যে বসতে তিনি সুতি চায় শালাকে নাচ দেখাইছি, এখন আবার কষ্ট কি যে ওই ভাই একটু কান ধরে উঠবাস করলে আমার ভালো লাগতো, মরে তো যাবো এই পৃথিবীতে তো আর আসতে পারবো না, তো কি করব, দেখলাম যে ধরি অসুবিধা তো নেই, ওই আমি কান ধরে উঠবাস করতে থাকলাম, আবার কয় কি যা ভাই আমি একটু ঘুরে আসতেছি, একটু মুখ ধুয়ে আসি, গেল আর না ফিরে আসলো না, আর আমি ওকে মারতে পারলাম। আপনার মাথা যে মোড়া সেটা আমি খুব ভালো করেই জানতাম, কিন্তু আপনার মাথায় যে এত মোটা মোটা বুদ্ধি সেটা আমি জানতাম না, এরকম করে কেউ কাজ করে? তুমি কোনো টেনশন করো না, ও পালিয়ে যাবে কোনে, 1000 ফিট মাটির নিচে থাকলে ওকে আমি টেনে বাই করবো, আর যদি গ্রাম ছেড়ে চলে যায় তাহলে তো বাইছে গেল। হ্যাঁ আপনি জানতো, জান ঠিক আছে, অসুবিধা নেই, 2 দিনের মধ্যে আমি আমি লাশ নিয়ে আসতেছি, কিন্তু তুমি আমার ব্যাপারটা মনে রেখো, হ্যাঁ বিশ্বাসঘাতকতা করো না। কিন্তু বলত নিয়ে পড়ছি আমি, আমার না তার কাছে যাওয়াটাই ঠিক হয়নি, কাজের কাজ কিছু তো করতেই পারলো না, মাথাটা আমার নষ্ট করে দিয়ে গেল। তো
তোমার কি বুদ্ধি কবে হবে কবে হবে? আমি কতক্ষণ ধরে তোমার জন্য এই গাছের নিচে অপেক্ষা করছি, আর তুমি ওখানে যা গল্প করতেছ। তোমার এটা কয়েছি এই রাত বিরাত ঘরের বাইরে যাবা না, আর গেলি পরে আমার জানান দিবা, আমি তোমার সাথে যাব পাহারাদার হিসাবে। তুমি কিটা, তোমার আমার পাহারাদার মানতে হবে? আর তোমার কে বলেছে গাছের নিচে দাঁড়িয়ে থাকতে? কে বলেছে? আমি কিটা, আমি ধনু, আমি ধনু, তুমি আমাকে চেনো না? আমি ধনু। কই, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি নি। কি করছো, দেখছো না? কি রে শেফালি, তুই কি দেখতে পাচ্ছিস কাউরে? না তো চাষি, আমি তো কিছু দেখতে আসি না। একই কম একই করছো, এই যে আমি, এই যে, এই যে শব্দ পাচ্ছ? তা তো পাচ্ছি, কিন্তু দেখতে তো পাচ্ছি। আরে কাকি, আমি কি অদৃশ্য হয়ে গেলাম নাকি? ইনভিজিবল ম্যান? না না, তুমি মিথ্যা করছো, আমাকে দেখতে পাচ্ছো, দেখতে পাচ্ছো তো? না তাহলে আমরা শব্দ শুনলাম কিভাবে? তাই তো কই, শব্দ শুনি কিভাবে? জিন ভূতে আসর করলো না? এই তো শুনতে পাইছো? না না, আমাকে জিন ভূত ধরেনি, আমি সামনে তোমার সামনে একদম দাঁড়ায় আছি, সশরীরে দাঁড়ায় আছি। কি রে শেফালি, জিন ভূতে আসর করলো না? শাসি, মোর তো মনে হইতেছে কাইল্লা ভূত আসর করে। এ সরি, কথাবার্তা কিন্তু সাবধান করবি, বুঝছিস? একদম সাবধান। বাসির মা, এই তোমার নিয়ে যে আমি কত ভাবি, এটা তোমার বোঝাতেই পারতেছি না। আমার কথা কি তোমার একবারও মনে হয় না? দেখো ধুলু মিয়া, তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করছো, কষ্ট। এই তো তুমি আমারে দেখতে পাচ্ছো, কিছুক্ষণ আগে বলে যে দেখতে পাবো, এখন তো সত্যি সত্যি দেখতে পাচ্ছো। এ শিপালি, যা তুই বাড়িতে যা, চলো বাসি মা, তোমার আমি আগায় দিচ্ছি। আমার আগায় দেওয়া তোমার খুব শখ, তাই না? খুব শখ, তোমার পাশাপাশি হাঁটবো, কত কথা কবো, হাত ধরবো, স্বপ্ন দেখবো। আমারও যে একখান শখ আছে গো। কোনো অসুবিধা নাই, একখান কে হাজার খান কর, সব শখ আমি পুরাই দিব তোমার। কও 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 কও, কি শখ? আমার শখ হলো মানুষ কো পাইতে আমার খুব ইচ্ছা। আরে এটা কোনো ব্যাপার হলো নাকি? এই মানুষ ধরে আনবার তুমি কোপা, ধরে আনবার তুমি কোপা, কোনো সমস্যা নাই। অন্য মানুষের তো কোপানোর শখ নাই। তাহলে কারে কোপাতে যাও গো? তোমার কোপানোর শখ। শেফালি যা তো বাড়ি থেকে দেখা নিয়ে যা। এই শেফালি, তোর কি করলাম? দেখা নিয়ে আয় তো। এই খবরদার, এক পা ওখানে যাবি না। এই কি করলাম, দেখা নিয়ে আয় না, যা। এ তারা থাকে এখানে করছি, যাবি না। কি করলাম, যা। আরে এত কর কি আছে, আমি চলে যাচ্ছি। আমি তোর একটা সঠিক যুক্তি দিচ্ছি শোন। যুক্তিটা হচ্ছে কি, তোর জন্য আমার মনটা কিন্তু কাঁদে। তুই আমার এলাকার ছড়াল, একদম আমার কাছের লোক, তাই না? এত বড় ভুল করলি, আমার মতো এইরকম রসু ঘটক থাকতি, তুই কোন তেজে আতালি বাতালি তুই এক বউ বিয়ে করে আনলি? হ্যাঁ, সুখ শান্তি হবে কিভাবে? জাত পাত না দিয়ে বিয়ে করলে কি সুখ শান্তি হয়? হ্যাঁ, তিথি লগ্ন দেহে তারপর বিয়ে করতে হয়, বুঝিস নি? আমার বসের মধ্যে বিয়ে করে নিয়ে আসিস, আইনে কপালে ঘটেছে কি দুর্গতি। ও ভাই, এখন শুনে, এই বউটা মনে করেন যে আমি ছাইরে দিব, ঠিক আছে, আপনি একটা ব্যবস্থা করেন, কিন্তু ভাই একটু ফ্যামিলি ট্যামিলি ভালো দেখে নিয়ে দেখেন, বুঝছে? তুই বুঝিস নি কেন, এখন অশিক্ষিত ছোয়ালকে কেউ পছন্দ করতেছে না, একটু শিক্ষাগত যোগ্যতা লাগে, বুঝেছিস? বাদামের মতো সারাদিন ঘুরলি কি তুই ভালো বংশের মায়ে পাবি? তারপরও ধর আমি দেশ বিদেশে কত মাইয়ে সওয়াল আমি একসাথে জোড়া লাগাই দিচ্ছি, আমি তোর ব্যাপারটাও দেখতেছি করা যাবে, কিন্তু ব্যাপার হচ্ছে যে তোর ওই আগের বউ রয়েছে, ওটা কী দিয়ে কী করবি? ভাই, আগের বউয়ের তো কামিদের টেকা দেওয়া লাগবে, কিন্তু আমার তো ভাই ক্যাশ টেকা নাই, এখন তো আমি মহা বিপদে পড়ে যাবো নি ভাই, এই বইয়েকেও আমার সারা লাগবে। আমি তোমার একটা কথা কই, কর, তুমি ওই জায়গার থেকে যা পাবা আমি যা আইনে দিতে পারবো, 25% হিসেব করে আমারে তুমি দিয়ে দিবা। দিবা নেই? হ্যাঁ, আচ্ছা মায়ের বয়স যদি একটু বেশি হয় সমস্যা তো আর নেই তোমার, তাই না? না, ওটা হোক হবে। আচ্ছা তাই যদি হয়, তাহলে তুমি একটা জিনিস মাথায় রাখো, আমি তোমার এই যে কাবিনীর টাকা, এই আমি ওই বাড়ির তোমার অ্যাডভান্স আনিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এখানে খাদাও। হ্যাঁ, চলে গেল, চলে যাওয়ার পরে বিয়ের দিন করে আমি তোমার নগদ মাল আনিয়ে দিচ্ছি, লেখাপড়া জানিস নি, ওই দিয়ে টুকটাক কিছু ব্যবসা বাণিজ্য কর, দেখবি আমি যদি পূর্ণিমার মধ্যে তোরে যদি বিয়ে করাই দিতে পারি, তুই
মনে কর সুন্দর ভাবে সংসার করতে পারবি। তুমি কি আমার বাসার সাইড হয়ে গেলে নাকি? বছর ব্যাপী খুঁজে একবার দেখা মেলে তুমি থাকো তো? আমি তো জমিনই থাকি, আমার তো মনে হয় তুমি আসমানে থাকো, বোঝনি? হ্যাঁ, তুমি ফোনটা বাইর করে দেখো যে আমি তোমারে কতবার ফোন দিছি। আমার সামনে আসলে তো বিয়ের জন্য কিরম আকু বাকু হয়ে যাও, সামনে তো চলে যাওয়ার পর তো তোমার কোনো খবরই নেই। ফোন করেছিলে নাকি? দেখো ফোন করেছিলে না, মনে পড়েছে, ফোন তো করনি, একটা মিস কল দিছিলে তার ছোট। তুমি জানো এই রসু ঘটকের সাথে কথা বলতে গেলে 3650 টাকা আগে জমা দিতে হয়, এটা আমার ভ্যাট। তোমার যে বিয়ের জন্য আমি এই জায়গায় ও জায়গায় যাবো, আমার যে এত খরচ আছে, 5টা টাকা কোনো সময় আমার হাতে দিছো? খালি তো গাল গল্প, আমার বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও, মেয়ে একটু লম্বা চড়া, ইডা সিডা, কত কথা। মিথ্যে কথা বড় দোষ, নাকের উপরে 5 টাকা হাতে দেয়নি কথা ঠিক নেই। আসলে হয়েছে কি ভাই, দেখা তো ম্যাটার ম্যাটার হয়েছে অন্য জায়গায়। মানে ওই যে দুটি বোন রয়েছে ঘরে, আমাদের বংশের মধ্যে আবার রেওয়াজ আছে বিবাহযোগ্য মায়ের ঘরে রাখে কোনো ভাই বিয়ে করতে পারবে না। কিন্তু ভাই আমি তো এই রেওয়াজটা ভাঙতে চাই। মানে কছিলাম কি, তুমি যে করে হোক আমাকে একটা বিয়ে করাই দাও। একটা বিয়ে মানে? না ওই বুঝাতে চাচ্ছি যে বিয়েটা আমার লাগবে, মানে কুফাটা সারাতে হবি। মানে কছিলাম যে রেওয়াজটা ভাঙতে চাই, ওই রকম করে যে তুমি একটা মেয়ে দেখবা, মেয়েটা হতে হবে ফর্সা, বুঝলাম বা? আর বাপের টাকা থাকতে হবে গাড়ি গাড়ি, কারণ বিয়ে করা মাত্র রেওয়াজ ভাঙলি ওই ভাইয়ের সাথে মারামারি লাগবি না, ঘরে তো আগুন ধরা দিতে পারে। আমি মনে করো শ্বশুর বাড়িতে যাই, উঠে বললাম তারপর ঘরে আগুন দিয়ে তুই আগুন নিবাগে, যা কিছু করবে তোকে সাথে আমি নেই, আমি শ্বশুর বাড়িতে আমি ঘর দাবাই থাকি। ধরো মাইয়ে জোগাড় করা যায়। ও হ্যাঁ, একটা মাইয়ে আছে, একটা মাইয়ে আছে, কপালও তোমার মনে পড়ে গেল। কিন্তু মাইয়েটা আছে তোমার চেয়ে হয়তো 8-9 বছরের, একটু বয়সে বড় হবে, একটু সাইজটা একটু মোটা, আর ধরো ওই শেষ রাত্রের দিকে একটু হাঁপে আর কি, মানে একটু হাঁপানি রোগ। আরে চলবে চলবে, মায়ের বাপ বড় লোক কিনা আমি ঘর তোমার থাকতে পারবো কিনা সেটা কও। পারবা, ওকে একখানা আমি ওই কাঠগড় দেইছি, থাকতে পারবা, থাকতে পারবা, সমস্যা হবে না। সত্যি কইছে? আচ্ছা ঠিক আছে, তাহলে বয়স কোনো ম্যাটার না, ও আমি করবো, আমি করবো, আমি বিয়ে করবো। আর ওই যে সাথে জানে কি করছিল, ওই হাঁপায় হাঁপায় জিনিসটা কিন্তু বুঝিনি, একটু টান দেয় আর কি, হাঁপের হাঁপের টান। হাঁপায় মানে দেখি ওই হাঁপানির রুগী নাকি? ওরে খোদা, আরে আরে হাঁপানির রুগী মানে তো 9 মাস ওই হাসপাতালে রাখে, আর 3 মাস ওই বাড়িতে রাখে, চিকিৎসা করা লাগবে। আমি কি বিয়ে করবো বর্ষে মতো করার জন্য নাকি? আরে তোমার টাকা যাচ্ছে নাকি? ওর বাপের টাকা দিয়ে ওরে হাসপাতালে নিয়ে যাবা, তাছাড়া এত সুয়াইছে রোগ না, ওর এখন জক্কা ভালো হয়ে যাচ্ছে, কারণ হাঁপানি রোগ। আর শোনো, এই তোমার এই তুমি টাকা পয়সা দাও না, তোমার সাথে আমি ফাও গেজাল পারতে পারবো না। ফোন দিচ্ছি। বিয়ে করবো হাঁপানি রুগী, বয়স বেশি, আসলে কুফা লাগেছে। এই দুইটা বোনের জন্য আমার এই ধরনের আদামরা মেয়ে আমার বিয়ে করা লাগতেছে, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। এই হচ্ছে ঘর। যা হয় মঙ্গলের জন্য। এ আপা, মঙ্গলের জন্য হলো কোথায়? এখনো তো সারাসারি হয়নি। মজনু ভাই, তোমার একটা অ্যাডভাইস দিই, তুমি এক কাজ করো, সোজা ডিভোর্স লেটার পাঠাই দাও, সে তো তোমার মোটেও ভালোবাসে না। সবা চুপ করবি তো একটু? আচ্ছা ঠিক আছে, আমার বিষয়টা তোমরা এখন বাদ দাও, তোমাদের কথা বলো, এখানকার পরিস্থিতি কি?
মজনু ভাই আসলে হয়েছে কি ওই দুলা ভাই দেখো আমাদের আপা তো চলে গেছে আড়াই বছর হচ্ছে ইতিমধ্যে তাকে কোনো সন্তানও হয় নাই এখন দুলা ভাই আমাদের বাড়িতে আসে কি দাবি নিয়ে আসে ঠিক আছে আসে ভালো কথা কিন্তু তাই বলে সে তো আমাকে বিয়ের প্রস্তাব দেয় জবাব তার ছোট বউ বানাতে চায় এসব তো ঠিক কথা না আমার তো তার মতে গতি কিছু ভালো লাগতেছে না তবু আপনি কিছু বলেন না আপনার জামাইকে কি বলতেছো মজনু বাবা আমরা বাড়িতে তিনজন মেয়ে মানুষ কোনো পুরুষ মানুষ নেই তাও আমি তারে কম বুঝাই না কিডা কিডা কইছে সাসি বাড়িতে পুরুষ মানুষ নেই আচ্ছা সাসি এই গায়ের ছেলে আর পেটের ছেলে এর মধ্যে পার্থক্য কি আপনি কত দেখি আমি তো কোনো পার্থক্য দেখতেছি না আপনারা ডাকিছেন আমি আসিনি এরকম কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটেছে বলেন নে যাবা আমাদের বাড়িতে এমন কি প্রয়োজন পড়িছে যে আমরা কালু ভাগ ডাকবো আচ্ছা ফুপু তোমাদের গ্রামে তো দেখছি সুস্থ মানুষের চেয়ে অসুস্থ মানুষের সংখ্যাই বেশি হ্যালো ব্রাদার লুক এট মি কিডা কিডা অসুস্থ আমি ফুল সুস্থ আপনি আমাকে অসুস্থ করলে কিন্তু আমি মানবো না আই এম অলওয়েজ ফিট বয় এই যে মিস্টার ফিট বয় এখানে আমরা পারিবারিক বিষয় নিয়ে কথা বলছি এখান থেকে কাইটা পড়েন নাক গলায়েন না নাইলে পরে নাক কেটে হাতে ধরাই দিব নে এই যে আমার কত জ্বর তারপরেও দেখ সুইটা আইছি তোর এক নজর দেখার জন্য তুই ফোন ধরস না তাই না রে সৌরভ তুমি এটা কি বলছো তুমি ওকে ভালোবাসো আর তাহলে আমি ভাবির সাথে তোমার যদি কখনো ডিভোর্স হয়ে যায় ভাবি ডিভোর্স করে তাহলে কি তুমি মেনে নিতে পারবা এই তুমি ওই এসে দেখুন পরিচয় ওই আর বিয়ের প্রস্তাবটা ঠাস করে দিয়ে দাও কালু এ তুই কি করছিস হ্যাঁ আমি হলাম গিয়ে তোর বড় বোন আমার এখনো বিয়ে হয়নি আর তুই নিজে বিয়ে কথা চিন্তা করতেছিস আচ্ছা বাসিররা এই তোমারে দেখলি আমার বড় খারাপ লাগে আচ্ছা কত কি পারো আমার কেন এত খারাপ লাগে কথাটা আমি ঠিক